ঐতিহাসিক বারেন বিপ্লব দিবস স্মরণে ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম জেলার উদ্যোগে বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে স্মরণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নগর দক্ষিণ ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা নুরুল ইসলাম জেহাদির সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় চেয়ারম্যান মাওলানা এম এ মতিন। মুখ্য আলোচক ছিলেন কেন্দ্রীয় মহাসচিব মাওলানা শাহ উমা আব্দুস সামাদ। এছাড়া উপস্থিত ছিলেন মাস্টার মোহাম্মদ আবুল হোসাইন, আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি, অ্যাডভোকেট আবু নাসের তালুকদার সহ আরও অনেকে।